হ্যালো ফ্যান্স, আমি সালমান খান এসপিডি অন ডেক্স, তোমাদের সাথে আজকে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে যাব বাউল শামসুল আলী আসাম ইউটিউব চ্যানেলের বাদরিতে, তো তাদের সাথে কথা কথা বলবো। চলেন, আমরা যাচ্ছি বাউল শামসুল আলী আসাম ইউটিউব চ্যানেলের বাড়িতে। তো চলেন আসি। রাস্তাগুলো এত ভালো দেখো ভাই, এটা আমাদের ঈদগাহ ফিল্ড, আমরা এখান থেকে যাবো। এসে গেলাম আমরা, দেখি আরো মোটামুটি আধা ঘন্টা লাগবে, 30 মিনিটের মতো। ভিডিওটা অল্প পোস্ট করে দিচ্ছি আমরা। তো পড়ায় পেয়ে গেলাম, এসে গেছি, দেখবো আমরা তার রিয়াকশন, দেখবো রিয়াকশনটা কীরকম। আমরা এসে গেছি, আমি আর অফিকু যাচ্ছি দুজনে, ওইটা শামসুলের বাড়ি দেখাবো আমরা। ওইটা শামসুল, বাউল শামসুল আসাম ইউটিউব চ্যানেলে তাহার বাড়ি এটা। তো দেখি আমরা বাচ্চাদের দেখি তার রিয়াকশনটা দেখবো আমরা। তো আমরা আসছি, তাদেরকে বলিনি আমরা যাবো বলে, তো দুজন আমরা এসেছি, এটা দুই গাড়ি, তার দুটো গাড়ি, তারা এই দুটা নিয়ে প্রোগ্রামে যায়। তো চলেন আমরা যাবো, এখন ঘরে ঢুকবো, গেটের সামনে আমরা আছি, তো গেটের ভিতরে ঢুকে দেখি তার রিয়াকশনটা কি, তার আমরা যা বলিনি অথচ, তো আমরা যাবো এখন। তো বন্ধুরা আমরা এসে গেলাম বাউল শামসুল আলী আসাম ইউটিউব চ্যানেলের বাড়ির সামনে, এটা গেট তাহার, এখন ঢুকবো, তারা বাড়িতেই আছে, আমরা মানুষের মানে নিয়েছি, শুনেছি তারা ঘরে আছে। তো চলেন দেখি তাদের রিয়াকশনটা দেখবো আমরা, হ্যাঁ কি কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে, ভালো আছেন? ভালোই না, হ্যাঁ ইনশাল্লাহ। তো আপনাদের চ্যানেলে বহুত গান শুনতে পাই, লেডিস গান শুনে গান গান আপনারা, তো ভাবলাম আমরা অল্প আপনাদের সাথে দেখা করে আসি, সেই জন্য আসা। তারাবাড়ি থাকতে যে গানটা তৈরি করছিল সেই গানটা তো গামুকিলা ভাবছি, তার সাথে যদি বসেন বসেন। তো ভাই কথা হলো, গান তো আমরা শুনতেছি, হ্যাঁ সবে আমাকে কমেন্ট করতেছে, আমি মানুষ আমাকে কমেন্ট করে আমার ফেসবুক ইউটিউবে ফেসবুকে কমেন্ট করতেছে যে এই মানুষটা নাকি গান গায়, এটা আপনার কোনো মিশিংয়ের কারেক্টে দিতে যে লেডিস সুর দেয়, এটা মিশিংকে দিচ্ছে, নিজের মুখে সুরটা দিচ্ছে না। না না না, ওটা ভুল একদম, সম্পূর্ণ ভুল। এটা তার মানে হয়তো বাচ্চা কালের থেকে সে জিনিসটা করতে করতে চেষ্টা করতে করতে জিনিসটা আয় গেছে। ঠিক আছে, এটা দর্শকের ভুল ভাঙার জন্য আজকে আপনাদের বাড়িতে আসার মেন উদ্দেশ্য। হ্যাঁ, তো আপনারা যদিও গান একটা লিখছেন, তাহলে ভাবছি যে তাহলে দর্শককে এই গানটাই আমরা শোনাব। আর আপনাদের স্টাফে দেখুন দুজন মানুষ নাই, আর দেখি না মানুষ নাই মানে তারা আসবো করে হয়তো তাকে ফোন করছি, কিন্তু হয়তো তাকে আসতে অল্প দেরি হইতে পারে। ঠিক আছে, এটা আমারও অল্প মানে আপনারা জানিয়ে শুনি আমরা, হয়তো আপনারা কিন্তু কোনো ব্যস্ত আছে তারা। তো ঠিক আছে, পরে আবার এক সময় আসলে তখন নেক্সটে আমরা ইউটিউবের যারা যেটা কারিগত যে দিয়ে আছে তাহার
যতগুলো মানুষ আছে সবগুলো একসাথে করব তো আজকে আমরা দেখব আরজান ভাই না আরজান ভাই না আরজান ভাইয়ের মুখে শুনব গান তো আরজান ভাই বলে লেডিস জেন্টস 200 গান গায় মানে মানুষে বলতেছে যে মেশিন কারিগর তো আমরা আজকে মেশিন ছাড়া তো আমার এই মোবাইল দিয়ে ডাইরেক্ট রেকর্ডিং করে লাইভ দেখাবো আপনাদেরকে যে 200 কিভাবে গান গায় তো এই গানটা আমরা শুনব আচ্ছা তুই তো কোন ডামটা গাই তুমি লাগে আমি আগে গায় দিলাম জেন্টসের সুরে হ্যাঁ হ্যাঁ ই হয়তো একটা পয়েন্ট ধরে তখন আপনারা বুঝতে পারবেন না গান ঠিকই আছে ঠিক আছে তাহলে চলেন আপনাদের ঠিক আছে তো আশা পর্যন্ত আমি চেষ্টা করব গান তো স্টুডিওতে যাই আমরা গানটা ওখানে গাই নাকি আচ্ছা চলেন দর্শক চলেন আপনারা তো তাদের স্টুডিও যাবেন স্টুডিও মানে কি দেশি স্টাইল স্টুডিও তারা এরকম কোনো ফ্যাসিলিটি করে না তারা আমি জানা সত্ত্বে তারা মোবাইল দিয়ে ভিডিও করে মোবাইল থেকে মানে একটা ব্যানার বানিয়েছে ওটার থেকে ওখানে বসে মোবাইল থেকে মাইক্রোফোন একটা নিয়েছে তারা মাইক্রোফোনের দ্বারাই ভিডিও করে তো দেখাবো আপনাদেরকে কিরকম বিনা খরচে যেমন তারা বিনা খরচাতে বহু টাকা বর্তমান ইনকাম করতেছে ইউটিউবে তো ইয়ার লিঙ্কটাও ভিডিও লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা শুনতে পারবেন বহু ধরনের ভালো ভালো গান গায় এই ছেলেটা 200 গান গায় হ্যাঁ আরও আছে ডুলিম্যান আছে হয়তো সে নাই তাকে আমরা পরের ভিডিও দেখানোর চেষ্টা করবো তো চলেন আমরা তাদের স্টুডিওটা দেখি চলেন তো বন্ধুরা আমরা এসে গেলাম তার স্টুডিওতে স্টুডিও এখন এটা তার স্টুডিও সেরকম স্টুডিও না তারা লোকাল স্টুডিও মানে লোকাল মানে তো দেশি স্টাইল তারা সেরকম পয়সা খরচা করে না এটা আপনার তারা মোবাইল দিয়ে তার নিজের মোবাইল দিয়ে ভিডিও করে মোবাইলটা অল্প দেখাবেন আপনার আপনার যেটা ভিডিও করেন ওই মোবাইলটা দেখেন ওপো মোবাইল দিয়ে ভিডিও করছে মোবাইলটা আমি হাতে নিয়ে দেখে দিচ্ছি আপনাকে তো তারা ইউটিউবে এরকম পয়সা খরচা করে নাই তথাপি বহু টাকা কামাইতেছে ইউটিউব থেকে তো এদেরকে পরিচয় হলোই আরজান ভাই শামসুল ভাই তো আমাদের ঢুলিম্যানকে দেখে দিয়ে বলবো ঢুলিম্যানটা হয়তো নাই তাও ব্যানারে ফটোটা আছে এটা তো শামসুল ভাই দেখতে পারছেন আজিজ এও নাই তো আরজান ভাই তো আছে আর চ্যানেলের নামটা তো এখানে দেখেন লেখা আছে স্পষ্ট বাউল শামসুল আলী আসাম তো আপনারা এটাও সার্চ করে দেখতে পারেন আর ভিডিওর নিচে আমি লিঙ্ক দেবই তো ঠিক আছে আমরা এখন তাহাদের মুখে তার তিনাদের মুখে থেকে আমরা এখন তিনাদের মুখে থেকে এই নদী ভাঙ্গা গানটা শুনবো আর যত কমেন্ট আসছে যে বহু কমেন্ট করতেছে যে তারা মেশিনের দ্বারাই ভিডিওটা কি লেডিস শ্যুট করে তো আজকে দেখেন এখানে কোনো মেশিন টেশিন কিচ্ছু নেই তাদের দোতারা আসছে এখানে ঢোল আছে বায়া আছে কিবোর্ড আছে বাস এখানে কোনো মেশিন সিস্টেম নাই আমরা এখন ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো যে কীভাবে লেডিস শ্যুট অ্যাজ জেন্টসর তিনি দিতে পারে তো যদি আপনি খারাপ না পান মিউজিক ছাড়া সিম্পল দুইটা পয়েন্ট আর আমাদের লেডিস বা জেন্টস দিয়ে একটা জেন্টস শ্যুট একটা লেডিস শ্যুট দিয়ে আমাদেরকে শোনান যে কোনো অল্পটা শুনে দেন তারপর পরে তো গান একটা হবেই হরি আমার যত মনের দুঃখ কইতাম তারে হে খুলে একবার পাহিলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে তো দর্শক শুনতে পেলেন এত সুন্দর মধুর সুর লেডিস সুর কোনো মেয়ে মানুষও আপনার হাত ডেঙে দেবো মানে এত সুন্দর সুর দেওয়ার জন্য তো আপনার তো এখন বিশ্বাস হয়েছে কি জানি এখন কোনো মেজিক টিজ নাই ডাইরেক্ট আপনাদেরকে দেখে দিলাম কোনো মেশিন নাই কিছু নেই ডাইরেক্ট উনি আসলে 200 গান গায় ঠিক আছে তো এখন এদের একটা গান নদী ভাঙা গান এটা আমরা শুনবো তাদের মুখ থেকে এটা রেকর্ডিংটা করে নেব দর্শক আমাদের সাথে আরেকটা সিঙ্গার এসে গেছে এখন এই মারতে পালো তো দশ সিঙ্গারটা দেখেন আমাদের আব্বাস ভাই এনাকে চিনেন এমন কোনো মানুষ নাই বহু জায়গায় দেখেছেন পেপারও পেয়েছেন তাকে তো চলেন গায়কটাকেও আজকে একটা গান শুনবো এই ইনার মুখেও আসেন আপনিও বসে যান এখানে হ্যালো দর্শক তো এখন আমাদের আরেকজন সঙ্গী এসেছে এনিও বাবুল শামসুল আলী আসাম ইউটিউব চ্যানেলের জড়িত একসাথে তারা কাজ করে ইনিও গান ভালোবাসে গানের সাথে জড়িত আছে তো চলেন ইনিও আমাদের সাথে থাকবে আজকে গানটা আমরা শুনি হিন্দু মুসলমান বলি একটি দুঃখের গান ব্রহ্মপুত্র বাইঙ্গা নিলো তারাবারি হিন্দু মুসলমান বলি একটি দুঃখের গান ব্রহ্মপুত্র বাইঙ্গা নিলো তারাবারি গান
See you.